নমস্কার বন্ধুরা, অনিতার রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই কাতলা রেসিপি। এই দই কাতলা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখা যাক আজ আমি কিভাবে দই কাতলাটা তৈরি করি। আমি এখানে 5 পিস নিয়েছি কাতলা মাছ। এখানে আমি নিয়েছি একটু ফেটিয়ে নেওয়া টক দই। এখানে আমি সাদা আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে 2 কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আমি অল্প পোস্ত, আর এখানে আমি 3 কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। প্রথমে আমি সর্ষেটাকে, পোস্ত আর 2 কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় আমি বেটে নেব। পোস্ত আর লঙ্কাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব টক দইয়ের বাটিতে। আমি মশলাটাকে আমি তুলে নিচ্ছি। আমি গ্যাসটা জ্বালিয়ে আমি কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াতে তেল দিচ্ছি। আমি এখন মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোতে কিন্তু আমি আগের থেকেই নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম। তেলটা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাছগুলোকে দেব। এখন আমি মাছগুলোকে আমি কিন্তু একসাথে সব মাছ দেব না, প্রথমে আমি 3 মাছ ভেজে নিচ্ছি, তারপর আমি আরো 2 মাছ ভেজে নেব। মাছটা আমি উল্টে দিচ্ছি। আমি কিন্তু মাছটাকে হালকা করে ভাজবো, কারণ দই কাতলা কিন্তু অনেক সময় অনেকে কাঁচাও করে, তবে আমি কাঁচা করছি না। আমি তাই 2 পিস আমি একদম হালকা করে ভেজে নেব। আমি মাছগুলো আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু দেখো একদম হালকা করে ভেজেছি 2 পিস। এইভাবে আমি আরও 2 মাছ আমি ভেজে নেব। দেখুন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই দইয়ের সাথে সর্ষে বাটাটাকে আর পোস্ত বাটাটাকে ভালো মতো ফেটিয়ে আমি এখানটা ঢেলে দেব। আমি পুরোটা ঢেলে দেব। এখন এর মধ্যে আমি দেবো কাঁচা লঙ্কাটা যে চিড়ে রেখেছিলাম সেটা, আর দেবো আমি সামান্য নুন, দেবো আমি হলুদ। আর যেহেতু আমি এখানে টক দই দিয়েছি, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দেব সামান্য চিনি। আর আমি এখানে দেব খানিকটা কাঁচা তেল। কাঁচা তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। দিয়ে আমি ভালো মতো আমি ম্যারিনেট করে আমি 20 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। আমি 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াইতে মাছগুলো এইভাবে আমি সাজিয়ে দেব যেন না ভেঙে যায়। সাজিয়ে আমি এই গ্রেভিটাকে এখানে দিয়ে আমি এখানেই আমি খানিকটা জল দেব। মশলার বাটিটাকে ভালো মতো ধুয়ে এই জলটা আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আমি কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখছি। আমি 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি মাছগুলোকে একটু উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিয়ে আমি আরও 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো। আমি 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার দই কাতলা কিন্তু তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য।